সেনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পরিবহন বিভাগের। থিতাতে চালকর শিকারও অনুজ্ঞাপত্র দিয়ার সিদ্ধান্ত। কোভিড যোদ্ধা আর ছাত্র ছাত্রীর পাশতে এবার প্রতিদিনে 10 জন সেনা থিতাতে চালকর শিকারও অনুজ্ঞাপত্র প্রদান করব কামরূপ মহানগর জেলার জেলা পরিবহন বিভাগে। কি কারণে পরিবহন বিভাগের এই পদক্ষেপ সেয়া জেলা পরিবহন বিষয়া গৌতম দাসের মুখে শুনক। আরক্ষী সামরিক বাহিনীর জওয়ানের ভূমিকা মন করবলিয়া সেই সকলের কারণে আমি আজি পবিত্র দিনটতে আমি 10 জন শিকারও অনুজ্ঞাপত্র লওয়ার কারণে আজি দিনটত আমি ঘোষণা করল। কেবল সেয়াই নহয়, নিচামুক্ত গঢ়ার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা গ্রহণ করা আরক্ষীর ক্ষেত্রতো অনুরূপ পদক্ষেপ গ্রহণ করব বলে উল্লেখ করে জেলা পরিবহন বিষয়াগিয়ে। শেহতীয়াকৈ আমাৰ ৰাজ্যখনত এইসকল আৰক্ষী বিষয়া আৰক্ষী কনিষ্টেবলৰ বহুতেই নানান প্ৰলোভন নেওচি ড্ৰাগছ তথা মাদক দ্ৰব্য বিৰোধী অভিযানত অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ নেতৃত্বত উঠি পৰি লাগি আমাৰ ৰাজ্যখনক এখন নিচাযুক্ত ৰাজ্য হিচাপে গঢ়ি তুলিবলৈ আপ্ৰাণ চেষ্টা চলাইছে। সেইসকলৰ কাৰণে আমি আজি পবিত্ৰ দিনটোতে আমি 10 জন শিকারও অনুজ্ঞাপত্র লওয়ার কারণে আজি দিনটত আমি ঘোষণা করল। সমগ্র রাজ্যের কামরূপ মহানগর জেলা পরিবহন বিষয়ার কার্যালয়ত দেশের 75 সংখ্যক স্বাধীনতা দিবস উদযাপন করে কার্যালয়টির বিষয়া কর্মচারী। কার্যালয়ত রাষ্ট্রীয় পতাকা উত্তোলনের পাশতে জেলা পরিবহন বিষয়ার এই ঘোষণায় কর্তব্যত নিয়োজিত সেনা আরক্ষীর প্রতি আশার বতরা কঢ়িয়ায় অনা বলে চর্চিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।